ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে ও এডিস মশার লার্ভা ধ্বংসে অভিযান চালাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। বেলা 11:30টার দিকে নগরীর ভদ্রা এলাকায় অভিযান শুরু হয়। সড়কের পাশে জমে থাকা প্লাস্টিক ও পানিতে এডিস মশার লার্ভা পাওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। নগরীর পদ্মা আবাসিক এলাকায় আদ্দিন প্রপার্টি লিমিটেডের নির্মাণাধীন একটি বহুতল ভবনে জমে থাকা পানিতে এডিসের লার্ভা পাওয়ায় 10,000 টাকা জরিমানা করা হয়। তবে প্রপার্টি কর্তৃপক্ষের কাউকে না পেয়ে এর কেয়ারটেকারকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আজকে যে অভিযান চালানো হয়েছে তাতে যে এক জায়গায় পাওয়া গেছে তাতে জরিমানাও করা হয়েছে। জনগণ সচেতন হলেই আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারব।